আসসালামু আলাইকুম, ট্রেডিশনাল ফুডস বাই নাহিদের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে বাঁধাকপির পাকোড়ার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম গরম চায়ের সাথে কিংবা চচের সাথে খেতে খুবই মজা লাগে। চলুন তাহলে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি, এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি, আপনাদের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। এরপর 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এখানে আমি 7 মতো লবণ দিয়ে নিচ্ছি আর এগুলো ভালো করে হাতের সাহায্যে এভাবে করে সফট করে নেব। বাঁধাকপি যতটুকু দিবেন তার অর্ধেকই পেঁয়াজ দিবেন। এগুলো দেখেন অনেকটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, দিয়ে নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি চাট মশলা। আর এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করব। এখন এগুলো ভালো করে নর্মাল পানি দিয়ে মিক্স করে নিয়েছি। একটু সমস্যার কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি এটি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টা। অবশ্যই রেস্টে রাখতে হবে যদি পারফেক্ট আপনারা পাকোড়াটা চান। দেখে বুঝতে পারতেছেন এটি কীরকম হয়েছে রেস্টে রাখার পর। এখন আমি একটি ফ্রাই প্যানে হাই হিটে তেল গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের করে এটি বানিয়ে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজের করে বানিয়ে নিচ্ছি। ফার্স্টে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে দিয়ে এগুলো উল্টে পাল্টে নিব। এরপর চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়ে অর্থাৎ হাই হিটে করে দিয়ে এগুলো ব্রাউন কালার করে নামিয়ে নেব। এতে করে উপরের পাটটা অনেকটা ক্রিস্পি হয় আর ভেতরে কিন্তু অনেকটা সফট থাকে, খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আর সামনে যেহেতুই শীতকাল, বাঁধাকপি কিন্তু অ্যাভেলেবেল, বর্তমানেও কিন্তু বাঁধাকপি বাজারে পাওয়া যাচ্ছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগের প্রোগ্রাম শুনছেন, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।